প্রিয় ভাই ও বোন সকল আফারা সকল কিলা আসুন বালা আসুননি যে যে দেশ আসুন সকলরে পালা তাকারা আহ্বান জানাইরাম আল্লাহ তালা আপনারা সবরে এই মহামারী রোগ করোনা থেকে বাঁচিয়ে রাখতা আফারা আমরা লাগিয়েও দোয়া করবা, আমরাও আফারা লাগিয়ে দোয়া করি। আফারা জানুন সিলেটর ম্যাগাজিন টিভি সব সময় সময় উপযোগী ভিডিও আমরা দিয়া যাই আফারারে দেখাইবার লাগে। ইতিমধ্যে আমরা যে ভিডিও দিলাম এই ভিডিও করোনার উপরে আমরা ভিডিও দিলাম, সিলেট বিভাগ ঘুরি ঘুরি কিন্তু আমরা করোনার খবর আফারা জানাইলাম, তো তার দেশের খবর আফারা জানানোর চেষ্টা করি আর সিলেটর ম্যাগাজিন টিভির মাধ্যমে। আমরা সব সময় আফারারে চেষ্টা করি যে খবরগুলো জানাইলে আফারা হয়তো সতর্ক থাকতে পারেন, আফারার মনের ভিতরে বয়ে আইব, আফারা যে যেখানে আসুন নিরাপদে থাকবা, সরকারের নির্দেশ মানবা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশ মানবা। আমরা আজকে যে ভিডিও দিছি এই ভিডিওটা সুনামগঞ্জ জেলার ফাগলা বাজার থাকি, এই দক্ষিণ সুনামগঞ্জ ফাগলা বাজার থাকি আফারার এটা ধারণ করিয়া দিছি। সরকারের নির্দেশ খোলা জায়গাত বাজারগুলা যাইতো, যে বাজারগুলাত ভিড় বেশি হয় নির্দেশ অনুযায়ী কিছু বাজার খোলা জায়গাত ইতিমধ্যে গেছে গিয়ে, সুনামগঞ্জের বেশ কিছু বাজার আমরা দেখছি যে খোলা জায়গাত নেওয়া হয়ে গেছে, এটা আমরা সরকারের ধন্যবাদ জানাই। কিন্তু তারপরও আমরা মানুষ এখনও সতর্ক সচেতন নাই, আমরা অনুরোধ করবো আফারা ভুল করবা না, সচেতন হোকা, সরকারের নির্দেশ মানুকা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশ মানুকা। সরকার বাজার খোলা জায়গাত কেতার লাগি নের আফারারে খোলা। আপনারা জানেন যে সারা বিশ্বের আতঙ্ক রয়েছে এবং এইটাতে বিশ্বের বেশ কিছু দেশে মহামারী আকারে করোনা রূপ নিয়েছে, করোনা যাহাতে বাংলাদেশে মহামারী আকারে রূপ না নেই সেই জন্য বাংলাদেশ সরকার সাধারণ ছুটি দিয়েছেন এবং লকডাউন দিয়েছেন, এবং লকডাউন সুনামগঞ্জ জেলা এবং সিলেট জেলায় লকডাউন রয়েছে, ইতিমধ্যে লকডাউন চলছে। সরকারের একটি ঘোষণা আছে যেটা হচ্ছে গ্রাম অঞ্চলের যে বাজারগুলো সেই বাজারগুলো যাহাতে খোলা জায়গায় নেওয়া হয়, তার ধারাবাহিকতায় আমরা আজকে পাগলা দক্ষিণ সুনামগঞ্জ পাগলায় পাগলার বাজারটি আমরা দেখছি, এখানে পাগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে তারা নিয়ে এসেছেন। আমরা আজকে তাদের সাথে একটু কথা বলবো এবং কথা বলে বোঝার চেষ্টা করবো আসলে এখানে কতটুকু সামাজিক গুরুত্ব এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে যে কথাগুলো আছে সেগুলো আমরা কতটুকু মেনে চলছি এবং সরকারের যে নির্দেশ কতটুকু মেনে চলছি আমরা দেখি এখানে আসলে এখানে কিভাবে তাদের বাজার পরিচালনা করছেন এবং কতটুকু সামাজিক দূরত্ব তারা বজায় রাখছেন। আপনাদের এই বাজার এখানে কতদিন যাবৎ চলছে? এখানে প্রশাসনের মাধ্যমে হয়েছে, এটা এখানে কেন নিয়ে আসছে কেন এখানে? এখানে কি আপনাদের যার কারণে বাজার নিয়ে আসা হচ্ছে যে কারণে সেই কারণটা কি আপনারা পালন করছেন, দূরত্ব বজায় রাখছেন? এই ভাইরাস সম্বন্ধে কতটুকু জানেন আপনি? এটার সম্বন্ধে অভিজ্ঞতা নাই এখন আপনার তো হাতে, তো আপনি তো ব্যবসা করতেছেন, আপনার হাতে তো গ্লাভস নেই, মানে এ ধরনের কোনো কিছু নেই, আপনি কাস্টমারের হাতে যখন ব্যাগ দিবেন টাকা নিবেন যদি তার হাতের সাথে হাত লাগে তাহলে ভাইরাসটা আপনার কাছে আসতে পারে। এখানে তো শুধু দোকান সরিয়ে নিয়ে নিলে হবে না, কারণ আপনাকে বাঁচতে হবে, বাঁচার জন্য ব্যবসা করতে হবে আর তার জন্য আপনাকে সেফ রাখতে হবে। এই করোনা ভাইরাস এমন একটা মহামারী রোগ, এটা যদি আপনার হয় তাহলে আপনার পরিবারের হয়ে যাবে এবং আপনিও কোয়ারেন্টিনে চলে যাবেন, আপনার পরিবারের যত সদস্য আছে তাদেরকেও কোয়ারেন্টিনে নিতে হবে, আপনার সাথে সাথে কিন্তু আপনার পরিবারের লোক অনেকদিন এখানে থাকতে হবে, সেই জন্য আপনাকে সেফ থাকার দরকার। শুধু আমরা বাজারটা সরিয়ে নিয়ে আসলাম আর আমরা আমরা মতো বসে থাকলাম এটা হবে না, আপনাদের টাকা নিতে হবে, সেই জন্য এই ধরনের মোজা কিন্তু একদম কম দামে 5 টাকা 10 টাকা পাওয়া যায়, এগুলো আপনারা ব্যবহার করবেন, একটা কিনবেন ধুয়ে ধুয়ে ব্যবহার করবেন, প্রতিদিন ব্যবহার করবেন আবার ধুয়ে নেবেন, যার জন্য আপনার সেফ হবে, কারণ সরকার এই সেফের জন্য কিন্তু বাজারগুলো খোলা জায়গায় নেওয়ার নির্দেশ দিয়েছে। ধন্যবাদ আপনাকে, আপনি এটা খেয়াল করে টাকাগুলো নেবেন এবং ব্যাখ্যা দেবেন, ধন্যবাদ। এই বাজার তো খোলা জায়গায় কেন নিয়ে আসা হচ্ছে একটু জুড়ে বলবো? ভাইরাসের জন্য। আচ্ছা, ভাইরাসের জন্য খোলা জায়গা নিয়ে আসার কারণ কি? নিরাপদ, মানে নিরাপদটা কোন কোন বিষয়ে নিরাপদ থাকবেন?
এবং দূরত্ব বজায় রাখতো। এটাকে করছেন আপনারা? করছেন? করতেছেন। এখানে ব্যবসা করে আপনি কি মনে করছেন যে আপনার জানে নিরাপত্তা আছে এখানে ব্যবসা করার? মানে ওই জায়গা থেকে তো এখানে একটু খোলামেলা আছে, মানুষ তো পাশে আসতে পারে না, এটা তো সেফ। কারণ এটা এমন একটি ভাইরাস যেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে যে মানুষের দূরত্ব রাখতে হবে এবং মাস্ক ব্যবহার করতে হবে, গ্লাভস ব্যবহার করতে হবে। আপনারা ব্যবসা করছেন, গ্লাভস ব্যবহার করছেন না। এই যে আপনি ব্যাগটা দিলেন না, তো ওনার যদি ভাইরাস থাকে তাহলে তো আপনার কাছে চলে আসবে, বা আপনার যদি থাকে ওনার কাছে চলে যাবে। এটা তো শুধু ওনার কাছে গিয়ে শেষ না, সীমাবদ্ধ না। উনি যতজনের সাথে মিশবে ততজনের কাছে চলে যাবে। এই জন্য আপনারা এই ধরনের গ্লাভস ব্যবহার করবেন, যেহেতু আপনারা বুঝছেন যে সরকার আসলে ঘোষণা করেছে এই যে বাজারগুলো খোলা জায়গা নেওয়ার জন্য। শুধু খোলা জায়গা নিয়ে আসলে তো হবে না, আপনাদের সেভের জন্য কিন্তু সরকার বিলিয়ন বিলিয়ন টাকা লস করছে। এখন আপনারা যদি 5-10 টাকার এই ধরনের মোজা ব্যবহার না করেন তাহলে তো আপনার জীবনের ঝুঁকি চলে আসবে এবং আপনার পরিবারের ঝুঁকি চলে আসবে। হলে আপনার সবাইকে কিন্তু কোয়ারেন্টিনে যেতে হবে, যা আছে সবাই যেতে দেওয়া লাগবে। এই জন্য সিফট থাকার দরকার আছে নাকি? তাহলে একটু সিফট থাকবেন। ধন্যবাদ। আপনার বাড়ি কোন জায়গায়? ব্যবসা পাগলা বাজারে করেন? আচ্ছা, এখানে ব্যবসা কেন নিয়ে আসছেন? মানুষকে দূরত্ব রাখতে হবে, সরকারের নির্দেশ গুলো মানতে হবে, এটাই তো। এটা কি আপনারা করছেন? এখানে বাজার নিয়ে আসায় আপনাদের লস হয়েছে না লাভ হয়েছে? ব্যবসা কম হয় তাহলে জীবনের নিরাপত্তার দিকে আপনি অনেক নিরাপত্তার দিকে আছেন একটু কথা, সেটা বড় না আপনার ব্যবসাটা বড়? আমাকে এটা বলে এই মুহূর্তে আপনার যদি বাজারটা ব্যবসাটা কমই হয় তারপরে কোনোভাবে খেয়ে বাসা দরকার, কারণ আপনার যদি এই রোগটা হয় তাহলে আপনার পরিবার সহ আপনার আত্মীয়স্বজন হয়ে যাবে, যার ফলে আপনাকে সেফ থাকতে হবে। ব্যবসাটা কম হয়েছে সেটা বড় বিষয় না, সরকার যে উদ্যোগ নিয়েছিলেন যে খোলা জায়গায় বাজার, এটা মানুষকে সেফ করার জন্য, নিরাপত্তায় রাখার জন্য, সেটা সেটার প্রতি আপনি সন্তুষ্ট আছেন? এখানে আসছে এই খোলা জায়গায় কেন আসছে সেটা জানেন? এটা আমাদের করোনা ভাইরাসের কারণে আমাদের বাজার থেকে মানুষ হয়েছে, এই সমস্যা। এটা কি আপনারা পালন করছেন? জি, আমরা সতর্ক চেষ্টা করছি যতটুকুই দেখা যায় এবং এই বিষয়ে এই বাজারটা এখানে কতদিন যাবত আছে? বাজারের যে এই শৃঙ্খলা যেটা আপনারা মনে করছেন যে আসলে কিছুটা সেফ হবে, সেই মধ্যে হলে তো আপনি তো ব্যবসা করছেন, আপনার তো হাতে মাস্ক নেই, গ্লাভস নেই, তারপরে সেইভের জন্য কিন্তু এটা মাঝে মাঝে এটা করতে হবে, আবার ব্যবহার করতে হবে, এখানে একটা আরো রিস্ক হবে। ঠিক আছে, চেষ্টা করবো। এখন আপনাদের এই বাজারের যে মানুষ যারা আছে তাদের সবাইকে কি আপনি মাস্ক পরতে দেখেছেন না এখনো? মাস্ক পরে না, সবাই সবার কাছে আছে, সবাই মাস্ক পরে অনেক সবাই আছে, মাঝে মাঝে একটু কম দেখা যায়। তাদের উদ্দেশ্যে আপনারা কি কখনো বলেন যে মাস্ক ব্যবহার করবেন? হ্যাঁ, সবাই তো কই, তো সবাই সবাই নিয়ে কই আপনি মাস্ক ব্যবহার করবেন, সবার জন্য দরকার। ধন্যবাদ।